হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল উষার টুকিটাকি অ্যান্ড ব্লগ। এখন বাজে 6:30, সন্ধে 6:30 থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। দেখো উৎসা পড়তে বসেছে, মন দিয়ে পড়ছে। কি লিখছো তুমি? এগুলো কি? সরি সরি, এবিসিডি এবিসিডি লেখা হয়ে গেছে। তুমি কি খাবে এখন? চাউমিন খাবে? কে করবে চাউমিন? এই দেখো সন্ধ্যার টিফিন রেডি হয়ে গেছে। উৎসা পড়তে পড়তে স্লেটের উপরেই বসে পড়েছে। ঠিক আছে, আমরা টিফিনটা করে নিয়ে আবার ফিরে আসছি, তাই তো? উষা চাউমিন খেতে শুরু করে দিয়েছে। ঠিক আছে, কিছুক্ষণ পর আবার ফিরে আসি। উৎসা রাগ করে বসে আছে। উৎসা রাগ করেছে, ও কি করবে? কি করবি তুই? আটা মাখবো। হ্যাঁ, আটা মাখবো। আটা মাখবে ওই, সের জন্য রাগ করে বসে আছে। আমি দুধ আটা নেবো আসতে। আর একদিন পর কালী পুজো, তো আমি কালী পুজো কালকে, কালকে না পরশু দিন কালী পুজো। তোমাদের দেখাবো একটা ফেস প্যাক। ফেস প্যাকটা বানানোর জন্য দেখো আমার কাছে আছে মুলতানি মাটি, অ্যালোভেরা জেল, ভিটামিন ক্যাপসুল আর গোলাপ জল। এই চারটে জিনিস দিয়ে আমি ফেস প্যাকটা বানাবো। মাটি পাওয়া যায়? মুলতানি মাটিটা নিয়ে নিলাম। জল ঢেলে নেব নাকি? এবার এর মধ্যে দিয়ে দেবো অ্যালোভেরা জেল, এক চামচ অ্যালোভেরা জেল দিয়ে দিলাম। এবার এর মধ্যে একটা ভিটামিন ক্যাপসুল দিয়ে দেবো। একটা ক্যাপসুল বের করে নিয়ে ওটাতে কিছু একটা দিয়ে ফুটো করে নিলে এই যে ক্যাপসুলের তেলটা আমি এর মধ্যে দিয়ে দেবো। উৎসাহ মন দিয়ে দেখছে। এই ফেস প্যাকটা কিন্তু ত্বকের ওপরে দারুণ কাজ করে। এবার এর মধ্যে আমি গোলাপ জল দিয়ে দেবো। দেখো আমি ফেস প্যাকটা তৈরি করে নিয়েছি, এবার আমি এটা মুখে অ্যাপ্লাই করব। তোমরাই তফাতটা বুঝতে পারবে দেওয়ার আগে আর দেওয়ার পরের তফাতটা। দেখো এবার আমি এটা এখন আমার মুখে অ্যাপ্লাই করব। দেখো আমি গোটা মুখে এইভাবে অ্যাপ্লাই করে নিয়েছি। এবার এটা যতক্ষণ না শুকোবে ততক্ষণ আমি মুখে রেখে দেব। শুকোনোর পরে এটাকে ধুয়ে নেব। দেখো অনেকটা শুকিয়ে এসছে, এবার আমি এটাকে ধুয়ে এসে তোমাদের দেখাচ্ছি। আজকে রাতে মুসুর ডালের তরকা হবে, তার জন্য নিয়েছি দেখো পেঁয়াজ কুচি, টমেটো কুচি, রসুন কুচি, আদা কুচি আর লঙ্কা কুচি। আর ডালটাকে সেদ্ধ করে নিয়েছি। আর লাগবে ডিম। Thank you.